এক শাহজাহান। এই নামটাই এখন গোটা রাজ্যের সর্বত্র ঘোরাফেরা করছে, শুক্রবার থেকে খবরের শিরোনামেও এসেছে। আর এদিকে সর্বেরিয়া সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ তৃণমূল নেতা শেখ শাহজাহানের সম্পত্তির খতিয়ান শুনলে একেবারে চোখ কপালে উঠবে আপনার। তদন্তের খাতিরে তার বাড়ির সামনে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের মার খেতে হয়েছিল। তার ২৪ ঘন্টার মধ্যেই প্রকাশ এসেছে শেখ শাহজাহানের অগাধ সম্পত্তির কথা। সন্দেশখালীতে তাকে যাতে ইডি আধিকারিকরা এক ফোঁটাও ছুঁতে না পারে তার জন্য প্রায় পুরো গ্রাম ছুটে আসে। তাহলে একবার অনুমান করুন সেই মানুষটা কতটা প্রভাবশালী, মানে কতটা প্রভাব থাকলে এরকম একজন মানুষের জন্য শয়ে শয়ে মানুষ দৌড়ে আসে। আর সেই শেখ শাহজাহানের সাম্রাজ্য ঠিক কতটা, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের একাধিক সম্পত্তির হদিশ মিললেও তাও আবার সন্দেশখালীতে। সর্বেরিয়ার আকুঞ্জি পাড়াতে প্রাসাদোপম বাড়ির পাশাপাশি সর্বেরিয়া এলাকায় শেখ শাহজাহানের মার্কেটের পাশাপাশি রাজবাড়ি এবং সর্বেরিয়ার মাঝে বাংলো বাড়ির হদিশ মিলল। সূত্রের খবর, প্রচুর পরিমাণে সম্পত্তি নিয়ে তৈরি এই বাংলো বাড়িতেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন শেখ শাহজাহান। এছাড়াও সল্টলেক এলাকায় তার ফ্ল্যাট আছে বলে জানা গিয়েছে। শুক্রবার ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনার পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের তরফে একটি কেস স্টার্ট করা হয়েছে, পাশাপাশি ইডি আধিকারিকদের তরফে একটি অভিযোগ এবং স্থানীয় বাসিন্দাদের তরফ থেকে ইডির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে। আর এদিকে এই সমস্ত কিছু নিয়ে আমাদের কালিকের পাঠানো রিপোর্ট দেখাবো আপনাদের। বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের বাগান, একটা বাংলো বাড়ি, বেশ কয়েক বিঘা জমি নিয়ে তৈরি হয়েছে এই বাংলো বাড়ি। আর এই বাংলো বাড়িতেই দিনের বেশিরভাগ সময় তিনি কাটাতেন বলে খবর মিলছে সূত্র মাধ্যমে। এছাড়াও সন্দেশখালীর আকুঞ্জি পাড়াতে তার প্রাসাদোপম বাড়ি, সন্দেশখালীর সর্বেরিয়া এলাকায় শেখ শাহজাহান মার্কেট, সুবিশ্বই মার্কেট, মার্কেটে কয়েকশো দোকান আছে। এছাড়াও কলকাতার সল্ট লেকে তার ফ্ল্যাট আছে বলেও সূত্র মারফত জানা যায়। সন্দেশখালী এই যে বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, এছাড়াও এলাকায় বেশ কিছু মেচো ঘেরু এবং ইটভাটার মালিকগুলো সূত্র মারফত খবর দিল। সন্দেশখালী সর্বেরিয়া থেকে তপন মণ্ডল। আর এদিকে শেখ শাহজাহান এখন নামটার সঙ্গে আপনারাও সবাই ভীষণভাবে পরিচিত, কারণ শুক্রবারের ঘটনার পর থেকে গোটা রাজ্যে এখন একটাই নাম ঘোরাফেরা করছে, সেটা হচ্ছে শেখ শাহজাহান। তিনি কোথায় এখনও পর্যন্ত কেউ জানে না, লুকআউট জারি করা হয়েছে, তারপরেও এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। আর এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা এবং বিরোধীরাও ইতিমধ্যেই অভিযোগ করতে ছাড়েনি। শুক্রবার থেকে খবরের শিরোনামে এলেও সর্বেরিয়া সন্দেশখালীর এই বেতাজ বাদশাহ তৃণমূল নেতা শেখ শাহজাহানের এখনও পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। এদিকে তার সম্পত্তির খতিয়ান কি তা নিয়ে উঠে পড়ে লাগা হয়েছে। জানা যাচ্ছে যে তদন্তের খাতিরে তার বাড়ির সামনে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মার খেয়েছিলেন। আর এর ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ এসেছে তার সম্পত্তির অগাধ সম্পত্তির হিসাব। সন্দেশখালীতে তাকে যাতে ইডি আধিকারিকরা এক ফোঁটাও ছুঁতে না পারে তার জন্য ছুটে এসেছিল গোটা গ্রাম। কিন্তু কেন ছুটে এসেছিল তার পিছনেও জানা যাচ্ছে তার প্রভাব। প্রভাবশালী তকমাটা তার নামের সঙ্গে জুড়ে গিয়েছে, সেই কারণেই গোটা গ্রাম সেদিন ছুটে এসেছিল এই বেতাজ বাদশাহকে রুখতে। তবে এই শেখ শাহজাহানের সাম্রাজ্য ঠিক কতটা এবার আপনাদেরকে সেটাই বলি। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানের একাধিক সম্পত্তির হদিশ মিলল তাও আবার সন্দেশখালীতে। সর্বেরিয়ার আকুঞ্জি পাড়াতে প্রাসাদোপম বাড়ির পাশাপাশি সর্বেরিয়া এলাকায় শেখ শাহজাহান মার্কেটের পাশাপাশি রাজবাড়ি এবং সর্বেরিয়ার মাঝে বাংলো বাড়ির হদিশ মিলল। সূত্রের খবর, প্রচুর সম্পত্তি নিয়ে তৈরি এই বাংলো বাড়িতেই দিনের বেশিরভাগ সময় কাটাতেন শেখ শাহজাহান।
এছাড়াও সল্টলেক এলাকায় তার ফ্ল্যাট আছে বলে জানা গিয়েছে। শুক্রবার ইডি আধিকারিকদের ওপর আক্রমণের ঘটনার পর 24 ঘন্টা কেটে গেলেও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সঙ্গে রাখুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন, প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।